নমস্কার, আমার বাংলার সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদ অব্যাহত, শিলচরে গণধর্ণা। প্রতিবাদী মিছিল শিলচরে, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। সাড়ম্বরে রাখি পূর্ণিমা উদযাপিত, বরাক জুড়ে উৎসব মুখর পরিবেশ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কলকাতার আরজিকর মেডিকেল কলেজের মহিলা জুনিয়র চিকিৎসককে নারকীয় ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ চলছে দেশ জুড়ে। শিলচরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস এর পক্ষ থেকে গণধর্ণার ডাক দেওয়া হয়। সংগঠনগুলির সদস্যরা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন এআইডিএসও এর জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য। তিনি বলেন, কলকাতার আরজিকর মেডিকেল কলেজের ঘটনার ভয়াবহতা মারাত্মক। বিশেষ করে মেডিকেল কলেজে যেখানে মানুষ সুস্থ হওয়ার জন্য চিকিৎসা করাতে যায়, সেখানেই মহিলা চিকিৎসককে নারকীয় ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। তার নিন্দা জানানোর কোনো ভাষা নেই। দিল্লির গণধর্ষণ ও নারকীয় অত্যাচার, পরবর্তীতে কাটোয়া, উন্নাও, হাতরস, ডিব্রুগড়, মণিপুর এবং গত 9 আগস্ট কলকাতার লোমহর্ষক ধর্ষণ ও হত্যাকাণ্ড প্রমাণ করছে যে মেয়েরা এখনও নিরাপত্তাহীন। তিনি বলেন, একদিকে যখন এই ঘটনার প্রতিবাদ সারা দেশে চলছে, তখনই সংবাদ মাধ্যম থেকে খবর পাওয়া যাচ্ছে যে উত্তরাখণ্ডের একটি নার্সকেও ধর্ষণ করে হত্যা করা হয়েছে। অর্থাৎ কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারের চরম ব্যর্থতা অপরাধীদের মনে সাহস সঞ্চার করেছে যে এ ধরনের অপরাধের কোনো শাস্তি হয় না। বিক্ষোভে এছাড়াও বক্তব্য রাখেন এআইডিএসও জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস, এআইডিএসও অঞ্জন কুমার চন্দ, পরিতোষ ভট্টাচার্য, এআইএমএসএস এর খাদেজা বেগম লস্কর প্রমুখ। আমাদের সমাজ, আমাদের বর্তমান সরকার এই সমাজকে কতটুকু নোংরা বানিয়ে দিচ্ছে, যেখানে মহিলারাও এরকম একটা নরকীয় কাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে, সেটা অত্যন্ত বেদনা এবং দুঃখের বিষয়। কারণ একটা সমাজ রক্ষা করে মেয়েরা, একটা সমাজকে গড়ে দেয় মেয়েরা। সেই মেয়ে যখন এই নোংরামি কাজের সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন এই সমাজকে রক্ষা করাটা সাংঘাতিক। আমরা দেখছি আমাদের যে সরকার যেখানে মদ, জুয়া, ড্রাগস এবং পর্নোগ্রাফিকে বন্ধ করা প্রয়োজন, সেই জায়গাতে আমরা দেখছি সেইগুলাকে ঢালা প্রচার দেওয়া হচ্ছে। এবং মদের দোকানে আসাম সরকার কিছুদিন আগে একটা হুইপ জারি করেছে, মদের দোকান দ্বারা কি ওদের বিক্রি বাড়াতে হবে, না হলে ওদের লাইসেন্স কেটে দেওয়া হবে। এই যে হুইপ জারি করলে মদের দোকানের বাড়াতে হয়, তাহলে সমাজের রেট কেন বাড়বে না? সেটাই আমাদের সরকারকে প্রশ্ন। যেখানে মদের দোকানের বিক্রি বাড়ানোর কথা বলা হয়েছে, সেখানে মেয়েদের সেই সমাজ বা সেই দেশে মেয়েরা নিরাপদ থাকতে পারে না। মেয়েরা নিরাপদ থাকতে পারে যেখানে মদ এবং পর্নোগ্রাফি যেগুলো হচ্ছে, সমস্তগুলো যদি বন্ধ করতে পারে সরকার, এবং সুস্থ না মানসিকতার জন্য বড় বড় মনীষীদের জীবনচর্চা শুরু করতে পারে, তাহলে একমাত্র মেয়েদের সুরক্ষা হতে পারে। আদারওয়াইজ আমাদের দেশে সুরক্ষা আসবে না। আরজিকর মেডিকেল কলেজের তরুণী মহিলা চিকিৎসকের নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার আসামিদের উপযুক্ত শাস্তির দাবিতে শিলচর মেডিকেল কলেজের সিনিয়র ও জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ অব্যাহত। রবিবার সন্ধ্যায় শিলচর মেডিকেল কলেজের সিনিয়র ও জুনিয়র চিকিৎসকেরা পথনাটিকা, প্রতিবাদী সঙ্গীত সহ মোমবাতি মিছিলের মধ্য দিয়ে শেষ দিনের মতো প্রতিবাদ সাব্যস্ত করেন ক্ষুদিরাম মূর্তির পাদদেশে। এদিনে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত, ডাক্তার রাজীব বিশ্বাস, ডাক্তার দীপক পাণ্ডে, ডাক্তার কনকদীপ শর্মা, ডাক্তার সলমান চৌধুরী সহ অন্যান্য সিনিয়র ও জুনিয়র চিকিৎসকেরা প্রতিবাদী কার্যসূচিতে সামিল হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা তীব্র ভাষায় কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত মহিলা চিকিৎসকের হত্যার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। অ্যাকচুয়ালি ওয়েস্টবেঙ্গলে যেটা হয়েছে খুবই ন্যাক্কারজনক ঘটনা, আমি তীব্র নিন্দা জানাই। এটা সভ্য সমাজের জন্য একদমই একটা কলঙ্কময় দিন। অ্যাজ এ প্রিন্সিপাল, অ্যাজ এ ফাদার অফ টু ডটার্স, আই এক্সপ্রেস মাই ডিপ কনসার্ন অ্যাগেন্স্ট দ্য হোয়াট ইজ বিন ডান ইন দ্য আরজিকর মেডিকেল কলেজ ইন দ্য লেট আওয়ার্স অর ইন দ্য আর্লি মর্নিং। সো আমার কোনো ভাষা নাই এগুলা ব্যাপারে কন্ডেম জানানোর জন্য। আমরা আমাদের কলেজের সিকিউরিটি নিয়ে, যারা নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে আমরা পর্যালোচনা করে যাচ্ছি, এবং
জেডিএ যে ডিমান্ডগুলো আমাকে আমাদেরকে দিয়েছিল বেশিরভাগ ডিমান্ডই আমরা পূরণ করেছি, আর কিছুটা আমাদের সময় লাগবে, বাকি উই আর অল ওয়ার্কিং অন দিস অ্যান্ড হোপফুলি উইল বি এবল টু কাম ইন টু এ সেটেলমেন্ট। আমাদের কিন্তু এই জেডিএ আন্দোলনে কিন্তু ওরা যথেষ্ট সহযোগিতা করেছে, ওরা আমাদের কোনো কাউকে পেশেন্টকে হসপিটালে আসতে বাধা দেয় নাই, কোনো কর্তব্যরত চিকিৎসককে বাধা দেয় নাই, আমাদের ওপিডি সার্ভিস কন্টিনিউ হয়েছে আমাদের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বারদের দিয়ে, আর আমাদের ইমার্জেন্সি যেগুলো ডিউটি আছে ট্রমা সেন্টার, আমাদের আইসিইউ, আমাদের ওটি সব আমাদের ওইখানেও কিন্তু পিজি স্টুডেন্ট এবং জুনিয়র ডক্টররা সিনিয়র টিচারদের সাথে সম্পূর্ণ সহযোগিতা করে দিয়েছে। সো আই এম থ্যাঙ্কফুল টু দ্য জুনিয়র ডক্টর্স অফ সেন্টার অ্যাসোসিয়েশন ফর এক্সটেন্ডিং দেয়ার কোঅপারেশন অ্যান্ড হোয়াট এভার আই হ্যাভ অ্যাপিল টু দেম দে হ্যাভ স্যাটিসফাইড। অ্যান্ড রিগার্ডিং অল দিস ইস্যু আমরা খুব তাড়াতাড়ি বসব, আমরা উপরের আমাদের উপরের কর্তৃপক্ষকে অনেক ব্যাপারে জানানো হয়েছে, আশা করি নির্দিষ্ট সময়ের ভিতরে এগুলা সমাধান করা সম্ভব হবে। কলকাতার আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠনের উত্তাল প্রতিবাদ। সোমবার শিলচরের বেশ কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে বিশাল প্রতিবাদী মিছিল বের হয় শিলচর শহরে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান, মমতা সরকার হাত গুটিয়ে বসে আছে, তাই এখন পর্যন্ত অভিযুক্তদের শনাক্ত করাই সম্ভব হয়নি। তারা অতি সত্বর কলকাতার আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় জড়িত দোষীদের কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদানের দাবি জানান পশ্চিমবঙ্গ সরকারের কাছে। আমি ধিক্কার জানাই পশ্চিমবঙ্গের এই প্রশাসনকে, আমি ধিক্কার জানাই পশ্চিমবঙ্গের এই নীতিকে। আমি জিজ্ঞেস করতে চাই যে যেভাবে উনি ওদের উনি উনি একটা বাজে স্টেটমেন্ট দিয়েছেন যে 10 লক্ষ টাকা এই মেয়ের পরিবারকে দেবেন, মানে ধিক্কার জানাই 10 লক্ষ টাকা দিয়ে কি এই মেয়েটির কি রাজ্যে ফিরে আসবে। আজকে আমরা শিলচরের যুব সমাজের পক্ষ থেকে একটি বিরাট প্রতিবাদ মিছিল আমরা কার্যসূচি করেছি। আমরা আমাদের এটাই দাবি যে আগামী দিনে যদি অতি সত্বর এই দুষ্কৃতীদেরকে যদি উচিত শাস্তি না দেওয়া হয়, ওদেরকে যদি উচিত দণ্ড না দেওয়া হয়, তখন আজকে আপনারা যে পরিমাণে ভিড় দেখছেন এর থেকেও আরো অধিক সংখ্যা ভিড় নিয়ে এই ব্রাকের মাটির থেকে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিবাদ করতে বাধ্য হব। ধন্যবাদ। রাখি পূর্ণিমা তিথি উপলক্ষে সোমবার বরাক জুড়ে এক উৎসবমুখর পরিবেশ পরিলক্ষিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় শিলচরে। রাখি পূর্ণিমাকে কেন্দ্র করে মানুষকে ব্যস্ততায় দিন কাটাতে দেখা গেছে। এদিন বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করেছেন। রাখি পূর্ণিমা তিথি সম্প্রীতির একটি উৎসব হিসেবেও বিবেচিত। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি উৎসব পালন করা হয়। উল্লেখ্য, রাখি পূর্ণিমা ভাই ও বোনদের মধ্যে স্নেহের বন্ধনকে মজবুত করে। সোমবার উৎসবকে ঘিরে ঘরে ঘরে নানা স্বাদের খাবার তৈরি করার পাশাপাশি রাখি বন্ধন উৎসবে সকলের মধ্যে আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়েছে। আর্য সংস্কৃতি বোধনী সমিতির উদ্যোগে পালিত হয় রাখি বন্ধন উৎসব। প্রথমে সংস্থার সদস্যরা জমায়েত হন দাসকলোনিস্থিত এরা আমাদের সংস্থার কার্যালয়ে। সেখানে থাকা বিশেষভাবে সক্ষম শিশুদের সাথে কথায় গানে খুব সুন্দর একটি সন্ধ্যা উদযাপন করেন সকলে। সেখানে প্রত্যেক শিশুদের বন্ধুসুলভ আচরণ এবং মেধা সবাইকে মুগ্ধ করে। তাদের প্রত্যেকের হাতে রাখি পরিয়ে দেওয়া হয় এবং সামান্য খাবারও বিতরণ করা হয়। তারপর তারাপুর থানায় কর্তব্যরত পুলিশ কর্মীদের এবং মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়ের হাতে রাখি পরিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে ঝুলনের সমাপ্তি উপলক্ষে মদনমোহন আখড়ায় অনুষ্ঠিত কীর্তন গানের আসরে কীর্তনিয়া ভাইদের সাথে রাখি বন্ধন উদযাপন করা হয়। উল্লেখ্য, সমিতির উদ্যোগে তৃতীয়বারের মতো মূর্তি গড়ে ভারতমাতা পূজা ও উদয়াস্ত বন্দে মাতরম উৎসবের আয়োজন করা হয়েছে আগামী 1 সেপ্টেম্বর রবিবার। অনুষ্ঠান শুরু হবে ভোর 5:22 এবং এর সমাপ্তি হবে সন্ধে 5:54। দুপুরে থাকবে মহাপ্রসাদের ব্যবস্থা। এতে স্বদেশপ্রেমী সকল জনসাধারণকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। কাটাখাল বাইপাসে একটি অটোকে বাঁচাতে গিয়ে ক্ষেতের জমিতে উল্টে পড়ল পিএইচের পাইপ বোঝাই একটি ট্রাক। অল্পের জন্য রক্ষা পেলেন চালক ও সহচালক। সোমবার সকালেই ঘটনা ঘটে। স্থানীয়রা ঘটনাটি দেখে ট্রাকের চালক ও সহচালককে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। গাড়ি চালক জানান, বদরপুর থেকে শিলচর যাওয়ার পথে একটি অটোকে বাঁচাতে গিয়ে ক্ষেতের জমিতে উল্টে যায় গাড়িটি। এতে গাড়ির অনেক ক্ষতি হয়েছে।
আপনারা কইতে গাইরা? আমি ওদিক থেকে গিয়া, মানে ইয়ার থেকে গিয়া, বদরপুর দিক থেকে গিয়া। আচ্ছা, আর ফটোওয়ালা ড্রাইভার আমার সামনে চলে গেছে, তারাই বাসায় দিয়ে গিয়া বানরের উপদ্রবে নিত্যদিন কোনো না কোনো ঘটনা ঘটিয়ে চলেছে শহরতলির বৃহত্তর শ্রীকোণা এলাকায়। ইতিমধ্যে এলাকার 60-70 জন বানরের কামড় খেয়েছেন, আরো অনেকে বানরের তাড়া খেয়ে হাত পা ভেঙেছেন। সোমবার শ্রীকোণা বড়বাজারের বাসিন্দা মানিকপাল বাড়িতে যাওয়ার পথে হঠাৎ বানর ওনাকে আক্রমণ করে এবং হাতে কামড় দিয়ে হাতের মাংস নিয়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকায় বারবার মানুষ বানরের আক্রমণের শিকার হচ্ছেন। বিষয়টি নিয়ে বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে কাছাড়ের DFO-র কাছে বানরের উপদ্রব রোধে বিহিত ব্যবস্থা নিতে দাবি জানিয়েছিলেন, কিন্তু তিনি কোনো উদ্যোগ গ্রহণ করেননি বলে অভিযোগ। বিবেকানন্দ ক্লাবের সভাপতি সুভাষ দেব অত্যন্ত ক্ষোভের সাথে বলেন, বন বিভাগকে বারবার জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি, সরকার এ ব্যাপারে কোনো নজর দিচ্ছে না, জীবজন্তু সংরক্ষণে বন বিভাগ কোনো দায়িত্ব পালন করছে না। অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া বৃহত্তর শ্রীকোণা এলাকায় বানরের উপদ্রবে জীবন জীবিকার উপর প্রভাব পড়ছে, তাই বানরের উপদ্রব রুখতে ও সংরক্ষণে জেলার শাসকের দৃষ্টি আকর্ষণ করছে বিবেকানন্দ ক্লাবের কর্মকর্তারা। সবাই এই আক্রমণের শিকার। বিগত দিনে কয়েক বছর থেকে বানরের উপদ্রবে প্রায় 60-70 জন মানুষ কামড় খেয়েছে, খেয়ে অনেক এবং বানরের তাড়াকে অনেকে হাত পা ভেঙে অনেকে শয্যাশায়ী হয়ে থাকতে হয়েছে। এই অবস্থাতে আমরা বন বিভাগের কাছে বারবার দাবি করছি এবং পাশাপাশি আমরা বর্তমান যে সরকার এবং জেলা প্রশাসনের কাছেও আমরা দাবি করছি যে এটা বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য, এবং আগামী দিনে যদি কি বিহিত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে যে এই অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া বৃহত্তর শ্রীকোণা এলাকা যারা ব্যবসায়ীরা রয়েছেন, যারা ব্যবসা করতেও পারছেন না, তাদের দোকান বলুন, বিভিন্ন ব্যবসা বলুন, প্রতি ব্যবসাতেই বানরের উপদ্রবে ব্যবসাও লাটে উঠেছে, এবং ফলে এখানকার যারা মানুষ, সাধারণ মানুষ বানরে কামড় দিলে পরে যে ইঞ্জেকশন নিতে হয় তাদের প্রায় 3-4 হাজার টাকা খরচ হয়। এই যে আলাদা যে একটা বোঝা গরিব মানুষের উপরে এসেছে সেটার জন্য সরকারকে এটা দেখা দরকার এবং জেলা প্রশাসনকেও দেখা দরকার, এই দাবি আমরা রাখছি সরকারের কাছে। এবং পাশাপাশি আমরা বৃহত্তর শ্রীকোণা এলাকাবাসীর কাছে আমরা আবেদন করছি যে আপনারাও এগিয়ে আসুন, আমরা সবাই মিলে এই যে বানরের উপদ্রব, সেই উপদ্রবকে কীভাবে দমন করা যায়, কীভাবে এটার সুরাহা করা যায়, তার জন্য সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে এটার মোকাবিলা করা প্রয়োজন। এবং পাশাপাশি আমরা জেলা প্রশাসন তথা বন বিভাগের কাছে দাবি করছি অতি সত্বর এর বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। গোটা দেশের সঙ্গে সম্মতি রেখে দক্ষিণ শিলচরস্থিত সরস্বতী বিদ্যানিকেতনে সাড়ম্বরে উদযাপিত হল রাখি বন্ধন উৎসব। সোমবার সকালে বিদ্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে প্রদীপ প্রজ্বলন করেন বিদ্যালয়ের প্রধান আচার্য সঙ্গীতা রায়চৌধুরী, পরে ভারতমাতা ওঙ্কার ও দেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। পাশাপাশি বিদ্যার্থীদের দ্বারা প্রাতঃকালীন বন্দনা পরিবেশন করা হয়। পরে দিনটির উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে প্রধান আচার্য বলেন, রাখি শুধুমাত্র একটি সুতোর টুকরো নয়, এর মধ্যে রয়েছে ভ্রাতৃত্ববোধ, শ্রদ্ধা এবং ভালোবাসা, এবং সেই সুতোর দ্বারা এক মানসিকতা, এক চিন্তাধারাকে একত্রে বেঁধে রাখতে সক্ষম হয়ে থাকে। রাখি যেভাবে ভাই বোনের সম্পর্ককে সুদৃঢ় করে, ঠিক তেমনি একে অপরের বিপদে রক্ষা কবচ হয়ে দাঁড়াতে শিক্ষণ দেয় আমাদের। এদিকে কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গত 15 আগস্ট জেলা ক্রীড়া সংস্থায় 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে সরস্বতী বিদ্যানিকেতন দক্ষিণ শিলচরের মোট 25 জন বিদ্যার্থীরা কুচকাওয়াজ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিলেন। জেলা প্রশাসনের তরফে প্রদত্ত শংসাপত্রগুলো এদিন বিদ্যার্থীদের হাতে তুলে দেওয়া হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে। আজিজুর রহমান লস্কর নামের এক ড্রাগস ব্যবসায়ীর কার্যকলাপে অতিষ্ঠ হয়ে পড়েছেন তারই আত্মীয় স্বজন এবং এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ধলাইয়ের জামালপুর জিপি এলাকার খুলিছড়ায়। সোমবার খুলিছড়ায় এক সাংবাদিক সম্মেলন করে মহিবুরাজা লস্কর, শরীফুদ্দিন লস্কর, আলম লস্কর এবং রাজু লস্কর বলেন, দীর্ঘদিন থেকে এলাকার আজিজুর রহমান লস্কর ড্রাগস ব্যবসার সঙ্গে যুক্ত। তারা বলেন, খুলিছড়ার একটি মসজিদ সংলগ্ন বাড়িতে ড্রাগসের ব্যবসা করছেন আজিজুর রহমান। 10 দিন আগে সোনাবাড়িঘাট বাইপাসে আজিজুরের স্ত্রী সুলতানা বেগমকে পাকড়াও করে শিলচর সদর থানার পুলিশ। 3 দিন আগে আজিজুর রহমানের খুলিছড়ার বাড়ি থেকে প্রচুর পরিমাণে ড্রাগস উদ্ধার করে সদর থানার পুলিশ। ড্রাগস পাকড়াওয়ের ঘটনায় এলাকার কয়েকজনকে হুমকি ধমকি দিয়ে চলেছে আজিজুর রহমান বলে অভিযোগ উঠেছে। এদিকে আজিজুর রহমান পালিয়ে বেড়ানোয় স্থানীয় জনগণকে অহেতুক জিজ্ঞাসাবাদ করে হয়রানি করছে পুলিশ বলে অভিযোগ উঠছে। দেখো, এটা ড্রাগস ধরা খাইছন,
আমার শাশি আর আমার শাশা, তে আমরা এইখানে দেখো ও একটা মসজিদ আছে আমরা মসজিদের একদম কিনারে আমরা এই ঘরটা আমার শাশার, তখন তাই নেই যে কারবারটা করুন ডাক্তার সারবার তাই একদিন আমি নিজে কইছি তুমি এইসব কারবার করিও না যেহেতু আমরা মসজিদ দাঁড়ো মজারখানা একটা দাঁড়ো, তাই না আমার হতাটা কইছে নাই ধর এটা মাথি না, সেদিন হঠাৎ করে একদিন দেখলাম আমি বাইপাসের এখানে নিউজ দেখলাম তান বেটি ধরা খাইলা, একদিন পরে দেখি তান ঘর শিলচারের পুলিশ আইসন সদরের পুলিশ আইয়া ঘর ভাঙ্গিয়া তালা ভাঙ্গিয়া আমাইয়া ঘর থেকে মাল পাইছন পাঁচটা পাইছন দেখছি লোকে ঠেকাও আছে ঠেকা কতটুকু কইতাম পারি না হলে ঠেকা পাইছন, এখন দেখো এটা খারবার আমরা দেশের পরিস্থিতিটা দেখো এটা কইলে বালা নাই ওটা মানে আবেদন জানাই এটা যাতে পুলিশে অতিসত্বর এই আসামিটা দরিয়া তারা তারা কিটা করতো তারা তারা ব্যবস্থা করো, মানে ধরা খাইছি না আসামি আসামি তো একজন ধরা খাইছে তার আবো একজন নামের যে আবো ধরা খাইছেন না কোন দিকে ওটা তো খুঁজতাম পারে না কোনো কারণ আপন তাই যে মেইন কালপিটার নাম কিটা আজিজুর রহমান লস্কর তার বাবার নাম সুলাইমান আলী লস্কর গ্রাম। এ মাসে নবনির্মিত নীল আকাশ সংস্থার উদ্যোগে আজ প্রথম পদক্ষেপ হিসেবে শিলচরের দাসকলোনির প্রতিবন্ধী বাচ্চাদের উন্নতির জন্য গড়ে ওঠা এরা আমাদের হোস্টেলের বাচ্চাদেরকে রাখি বন্ধন উপলক্ষে সংস্থার সদস্যরা হাতে রাখি পরিয়ে দেন, সাথে প্রত্যেক বাচ্চাদেরকে সংস্থার পক্ষ থেকে কিছু উপহার সামগ্রীও তুলে দেওয়া হয়। এই নবনির্মিত নীল আকাশ সংস্থার মূল উদ্দেশ্য হল সামাজিক কাজ এবং বিশেষ করে মুমূর্ষ রক্ত প্রয়োজন রোগীদের রক্তের যোগান করে দেওয়া, এ বিষয়ে সংস্থার সদস্যরা বক্তব্য রাখেন। আজকে আমরা যেহেতু পবিত্র আজকে রাখি বন্ধন আমরা নীল আকাশের পক্ষ থেকে আজকে আমরা এরা আমাদের যে সংগঠনটা আছে এনজিওটা আছে আমরা ওখানটা এসেছি এখানে আমরা একটু রাখি পরানোর জন্য এবং তাদের হাতে কিছু সামগ্রী খেলার সামগ্রী তৈরি করার জন্য। তো নীল আকাশ জন্ম খুব বেশি দিন হয় না, সম্ভবত আমাদের আজকেই প্রথম এই শুভ সন্ধিক্ষণে আমাদের আজকে প্রথম কাজ আমরা আমরা এটা বেছে নিয়েছি, কারণ কোনো কিছু করতে গেলে সবসময়ই এটা ভালো দিন দেখে করতে হয়, আজকে আমরা এই দিনটা নিয়েছি। তো আমরা খুব চেষ্টা করছি সমাজের জন্য এটাকে কাজে করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই মিলে হঠাৎ করে এটার সৃষ্টি হয়েছে জন্ম হয়েছে আমরা আলো আলোচনার মাধ্যমে, তো আমরা খুব চেষ্টা করব আপনাদের সবার আশীর্বাদ এবং সহযোগিতা দুটোই আমাদের দরকার, আমরা এই কাজগুলো সুন্দর সুষ্ঠুভাবে করব। আমাদের এখন সুভাষ বর্মন সংবাদ মাধ্যমে চিত্র সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম, রাষ্ট্র ও সমাজ জীবনের নানা ইতিবাচক ও নেতিবাচক দিক, প্রাকৃতিক বিপর্যয়, আশা নিরাশা, শাসন শোষণের ঘটনা প্রবাহ ছবিতে যথার্থ প্রতিফলিত হয়, আর এর জন্য চিত্র সাংবাদিকদের যথেষ্ট নিষ্ঠার সঙ্গে কাজ করতে হয়, বিভিন্ন প্রতিকূলতা ও কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয় তাদের। সোমবার ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে অর্থাৎ বিশ্ব আলোকচিত্র বিদ্যা দিবস উদযাপন উপলক্ষে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় এই অভিমত উঠে এসেছে। আলোচনার বিষয় ছিল সারাদিনের ছবি চেনা যায় পৃথিবীকে। অনুষ্ঠানে ছয়জন চিত্র সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালনে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ সুধীন্দ্র কুমার নন্দী পুরগায়স্থ স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন হিমাংশু দে, পার্থশীল, জগৎজ্যোতি রায়, আফতার হোসেন বড়ভূঁইয়া, স্বপন রায়, সেকুল ইসলাম মজুমদার। প্রারম্ভিক বক্তব্যে বরাক নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্করদেব বলেন, 1839 খ্রিস্টাব্দে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডের সূচনা হয়েছিল আর এর মধ্য দিয়ে পৃথিবীতে নতুন দিগন্ত উন্মোচিত হয়। আজ ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে বিশ্ব আলোকচিত্র বিদ্যা দিবস উদযাপিত হল শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদের উদ্যোগে। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক বিষয়ের সঙ্গে সঙ্গতি রেখে নির্ধারিত আলোচনার বিষয় ছিল সারাদিনের ছবি চেনা যায় পৃথিবীকে। বিশেষত চিত্র সাংবাদিকরা যেভাবে সমাজের বিভিন্ন ইতিবাচক নেতিবাচক দিক, অবক্ষয়, আশা নিরাশা সেগুলো তারা যেভাবে তুলে ধরে আসছেন তাতে কিন্তু সামাজিক ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে এবং বহু ক্ষেত্রে যারা শাসক এবং শোষক তারা তাদের নিজেদের যে অবয়ব তাদের যে দুষ্ত্রুটি
সেটা তারা বুঝতে পেরেছেন, মানুষও বুঝতে পেরেছেন যে তারা কিভাবে কতটুকু নানা দিক থেকে তারা বঞ্চনার শিকার হয়েছেন। পাশাপাশি প্রাকৃতিক নৈসর্গ সেই দিকগুলিও কিন্তু চিত্র সাংবাদিকরা তারা তুলে ধরে আসছেন, এবং সেই সংবাদ মাধ্যমে চিত্র সাংবাদিকদের বিশেষ ভূমিকা রয়েছে। ফটোগ্রাফি সেটি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে সংবাদ মাধ্যমে, যে তার বিচরণ ব্যতিক্রমী যে দিক রয়েছে এর মধ্য দিয়ে। আজকের এই অনুষ্ঠানে সুধীন্দ্র কুমার নন্দী স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয়েছে এ অঞ্চলের ছয় বিশিষ্ট চিত্র সাংবাদিক। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদ অব্যাহত, শিলচরে গণধর্ণা। প্রতিবাদী মিছিল শিলচরে, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। সাড়ম্বরে রাখি পূর্ণিমা উদযাপিত, বরাক জুড়ে উৎসব মুখর পরিবেশ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।